ছিনতাই হওয়া ভারতীয় নৌবাহিনীর মালবাহী জাহাজ উদ্ধার। জলদস্যুদের কবল থেকে জাহাজটি উদ্ধার করল ভারতীয় নৌসেনা। জাহাজের 15 জন ভারতীয় সহ 21 জন নাবিককেও উদ্ধার করা হয়েছে। তবে জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে কোনো খবর পাওয়া যায়নি। আরব সাগরে সোমালিয়ার উপকূলের কাছে গত 4 জানুয়ারি ছিনতাই হওয়া জাহাজ জলদস্যুদের কবল থেকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। জাহাজে 15 জন ভারতীয় সহ 21 জন নাবিককেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌসেনারা। আরব সাগরে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি ওই এলাকায় ছিনতাই হওয়া একটি জাহাজের বার্তা পেয়ে যৌথভাবে উদ্যোগী হয়েছিল ভারত, স্পেন এবং জাপানের নৌসেনা। আজ নৌসেনার তরফে জানানো হয়, এমভি লীলা নরফোক নামে ওই বাণিজ্যিক জাহাজটি ব্রাজিলের পোর্ট ডু একো থেকে বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে যাচ্ছিল। সেটিতে উঠে পড়েছে 5-6 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনার কথা জেনেই জাহাজটির উপরে নজর রাখতে শুরু করে ভারতীয় নৌসেনা বিমান। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখতে পাঠানো হয় নৌসেনার জাহাজ INS চেন্নাইকে। নাবিকদের সঙ্গে যোগাযোগ করে নৌসেনারা। পরে INS চেন্নাইয়ে থাকা হেলিকপ্টার উড়ে যায় নরফোকের দিকে। জলদস্যুদের হুঁশিয়ারি দিয়ে জাহাজ ছেড়ে যেতে বলা হয়। পরে নরফোকের ডেকে নামে মেরিন কমান্ডো দল। কমান্ডোরা গোটা ডেক নিয়ন্ত্রণে আনার পাশাপাশি 21 জন নাবিককেও উদ্ধার করে আনেন।